সুপ্রভাত মিত্রি 98.3 কালীকথা 1855 খ্রিস্টাব্দের 31 মে স্নান যাত্রা তিথি কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বর গ্রামে বিরাট মহোৎসব জানবাজারে রানী রাসমণি তার স্বপ্নদৃষ্ট দেবী আদ্যাশক্তির ইচ্ছায় প্রতিষ্ঠা করেছেন এক অভিনব দেবালয় যেখানে একই পরিসরে দেবী মহাকালী জগদীশ্বরী পাশেই রাধা কৃষ্ণ পশ্চিমে দ্বাদশ শিবালয় শৈব শাক্ত বৈষ্ণব বিগ্রহ ত্রয়ের অপূর্ব সমাবেশ তার উপরে এই মন্দির ভূমিটি একটি মুসলমানদের কবরডাঙ্গা সংলগ্ন উত্তরে আবার এক ইংরাজের আবাসস্থল সমগ্র ক্ষেত্রটি কূর্ম পৃষ্ঠাকৃতি যা তন্ত্রের শক্তিপীঠের প্রশস্ত ক্ষেত্র মিত্রি 98.3 কালীকথা এই যে অপূর্ব দেবভূমির কথা বলছিলাম প্রতিষ্ঠা কার্যে তার কিন্তু কিছু সমস্যা দেখা দিয়েছিল কিন্তু দৈব ইচ্ছায় সেটিও সুসম্পন্ন হয় এক উদার মনা ব্রাহ্মণ পণ্ডিত শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের যুক্তি সমৃদ্ধ শাস্ত্রবিধানে তার কনিষ্ঠ ভ্রাতা শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের জন্যই যেন এই মন্দির ও তার বিগ্রহগুলির সৃষ্টি দেবতার অমোঘ নির্দেশে রানী রাসমণি এই মন্দির স্থাপিত করেন ভবিষ্যতে সর্বধর্মের সমন্বয়কারী যুগ দেবতা সচ্চিদানন্দ পরব্রহ্মের নরবিগ্রহ শ্রী রামকৃষ্ণের নরলীলার প্রকাশ ক্ষেত্র হিসেবে কিন্তু সেই প্রতিষ্ঠার দিনটিতে ও পূর্ব দিনে যুবক শ্রীরামকৃষ্ণ বা গদাধর চট্টোপাধ্যায় খুব প্রসন্ন মনে এই অনুষ্ঠানে সবকিছু গ্রহণ করতে পারেননি পারিবারিক ব্রাহ্মণ্য ধর্মের প্রতি নিষ্ঠা তাকে এই প্রথম দিনটিতে তার বড় ভাইয়ের সঙ্গে এখানে টেনে আনলেও এখানে কৈবর্তের মন্দিরের অন্নপ্রসাদ গ্রহণে তার কিছু অসুবিধেও ছিল আসি আরো নানা কথায় মির্চি 98.3 কালীকথা শ্রীরামকৃষ্ণের ভবতারিণী ও কালী তত্ত্ব নিয়ে কথা শোনাচ্ছি আপনাকে মন্দিরাধিষ্ঠাত্রী দেবী মহাকালীর অপরূপ মূর্তি গদাধরের মনকে আপ্লুত করেছিল নিশ্চয়ই সেদিন উৎসব শেষে তিনি কলকাতায় তার সাময়িক আবাসে ফিরে যান পরদিন সকালে দক্ষিণেশ্বরে ফিরে দাদার খোঁজ নিতে আসেন কিন্তু বুঝতে পারেন দাদা মায়ের মন্দিরের পূজারীর পদে পাকাপাকিভাবে অধিষ্ঠিত হয়েছেন গদাধর ফিরে গেলেন ঝামা পুকুরে সপ্তাহকাল পরে আবার আসেন দক্ষিণেশ্বরে এবার দাদার স্বনির্বন্ধ অনুরোধে ও ধর্মপত্র অনুষ্ঠানের ফলে গঙ্গার তীরে সপাক আহার করে দক্ষিণেশ্বরে তিনি থেকে যেতে বাধ্য হন ক্রমে রানীর জামাই মথুরানাথ বিশ্বাসের দৃষ্টিতে গদাধরের মূর্তি নির্মাণ ক্ষমতা সুদর্শন চেহারা ও সুমধুর সঙ্গীত এক বিশেষ প্রভাব বিস্তার করেছিল বুদ্ধিমান দূরদৃষ্টি সম্পন্ন মথুর গদাধরকে আস্তে আস্তে প্রথমে মায়ের বেসরকারির পদে নিযুক্ত করতে পেরেছিলেন এই কাজে গদাধর মাকে সাজাবার অবকাশে তার খুব ঘনিষ্ঠ সেবার সুযোগ পেলেন মায়ের রূপ তার মনকে ধীরে ধীরে তার তত্ত্ব লীলার জগতে পৌঁছে দিতে লাগল মন্দির প্রতিষ্ঠার 3 মাসের মধ্যেই ঠাকুর মায়ের বেসরকারির পদে আসেন এরপরে 1855 খ্রিস্টাব্দের অগস্ট মাসে বিষ্ণু মন্দিরে দুর্ঘটনার পরে ঠাকুর বিষ্ণু মন্দিরে পূজকের পদ গ্রহণ করলেন কয়েক মাস এই পূজার পরে রামকুমারের বার্ধক্যজনিত দুর্বলতা বশত ঠাকুরই মা কালীর পূজার ভার গ্রহণ করলেন 1855 খ্রিস্টাব্দের শেষের দিকে মির্চি 98.3 কালীকথা এবারে মন্দির ও বিগ্রহের কথা
এই সুযোগে দেবী ভবতারিণীর মন্দির ও বিগ্রহের কথাও আমরা একটু স্মরণ করতে পারি। এই ষাট বিঘা জমিটি 1847 খ্রিস্টাব্দের 6ই সেপ্টেম্বর রানী রাসমণি 55,000 টাকা দিয়ে হেস্ট্রি সাহেবের কাছ থেকে কিনে নেন। কূর্ম পৃষ্ঠাকৃতি এই স্থান তন্ত্রশাস্ত্র সম্মত শক্তি সাধনার উপযুক্ত ক্ষেত্র। জমি কেনার পর ম্যাকিন্টস কোম্পানিকে 1,60,000 টাকা দিয়ে গঙ্গার ধারে পাকা পোস্তা ও পাকা ঘাট চাঁদনি সমেত তৈরি করিয়ে নেন। মন্দিরাদি তৈরি করতে প্রায় 9 বছর সময় লাগে। 1855 খ্রিস্টাব্দের 31শে মে মন্দির প্রতিষ্ঠা হয় স্নান যাত্রার দিন। মূল দেবী মন্দিরের উত্তরে বিষ্ণু মন্দিরে রাধাকান্ত জগমোহন রাধা জগমোহিনী বিগ্রহ, পশ্চিমে চাঁদনির দুই দিকে 6টি করে, উত্তর দিক থেকে নির্জরেশ্বর নাকেশ্বর নকুলেশ্বর জটিলেশ্বর রত্নেশ্বর যোগেশ্বর যজ্ঞেশ্বর জগদীশ্বর নন্দীশ্বর নাগেশ্বর ও নরেশ্বর শিবলিঙ্গ। সামনে একবারে বিশাল চত্বর। মন্দিরকে ঘিরে উত্তর দক্ষিণ ও পূর্বে একতলা সারি সারি ঘর, মন্দিরের অফিস ও ভোগালয় প্রভৃতি নানা কাজের জন্য। মন্দির প্রবেশের জন্য উত্তরে প্রধান দ্বার ও পশ্চিমে চাঁদনির দিকে দ্বার। আঙিনার আগে নবচূড়া মূল দেবী মন্দির, পাশে দক্ষিণে নাট মন্দির, চূড়ায় ভৈরবের মূর্তি। ঠাকুর একে প্রণাম করে তবে মন্দিরে ঢুকতেন। মেট্রি 98.3 কালীকথা। গর্ভ মন্দিরে দেবী ভবতারিণী জগদেশ্বরী দক্ষিণা কালীর মূর্তি দক্ষিণাশা। 7-8 বছরের ছোট মেয়ের মতো অপরূপা কোষ্ঠি পাথরের বিগ্রহ। পদতলে বাম হস্তখানি মাথা নিচে রেখে সবরূপ শিব শয়ান ঊর্ধ্বমুখে। দেবী রৌপ্যময় শতদল পদ্মের বেদিতে দণ্ডায়মান। এই পদ্মটি প্রায় 3 হাত। চতুর্ভুজা বরাভয়কর খড়গমুণ্ডধরা দেবীর প্রতিমা অনন্ত সৌন্দর্যময়ী। শ্রীরামকৃষ্ণের প্রাণস্বরূপা দেবী বহু অলঙ্কারে শোভিতা, বেনারসি শাড়ি পরিহিতা। উচ্চতায় তিনি 33.5 ইঞ্চি। তার দক্ষিণ চরণ সামনে শিবের বুকের ওপর, বাম চরণখানি শিবের উরুর ওপর। মনে হয় যেন তিনি দীর্ঘ পদবিক্ষেপে অগ্রসর হচ্ছেন। তার অপ্রতিরোধ্য চৈতন্য শক্তি, তিনি ভয়ঙ্করী কিন্তু অনুপমা, সুঠাম দিব্য কমনীয় কান্তিময়ী। তিনি শ্রীরামকৃষ্ণ আরাধিতা জগজ্জননী। বাহ্য দৃষ্টিতে প্রস্তরময়ী হলেও তার সাধনায় জাগ্রত জীবন্ত। ভক্তের হৃদয়ে নিত্য প্রসন্নময়ী করুণাময়ী মূর্তিতে তিনি প্রকাশিত হন। শুনছেন মিচ্ছি 98.3 কালীকথা। জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।